তারা আমরা যদি প্রাথমিক বা মূল উৎপাদনকারী হই তাহলে কেমন করে অন্য প্রতিবেশী দেশ তার একমাত্র প্রতিনিধি হিসেবে সুন্দরবনের মধুকে তারা আন্তর্জাতিক ক্ষেত্রে প্রচার করার সুযোগ পেল, এইটি হলো বিষয়। তখন আমরা দেখা শুরু করলাম ঘটনাটা কী। 7 আগস্ট 2017 সালে বাগেরহাটের ডিসি সুন্দরবনের মধুকে ভৌগোলিক নির্দেশক পণ্য করার জন্য আবেদন পাঠিয়েছে ঢাকায়। 7 বছর হয়ে গেছে, 7 বছরের ভিতরে বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের সংশ্লিষ্ট ব্যক্তিরা এইটার জন্য কিছু কোনো পদক্ষেপ নেয়নি। এখন আপনি কাকে দোষ দিবেন? আপনি কি ভারত খুব দ্রুততার সাথে করলো সেইটাতে দোষ দিবেন, নাকি আমরা 7 বছর ধরে কিছু করি নাই এইটাতে দায়িত্ব দিবেন? কোন জায়গাটাতে দায়িত্ব বর্তাবে এটা এখন চিন্তার বিষয়। এখন দেখেন তারপরে কি হলো, যে এই রকম একটা প্রশাসনিক অবজ্ঞা, অবহেলা, অন্যায় এইরকম ঘটলো। এবং অন্যদিকে দেখেন ওনারা জুলাইয়ের 12 তারিখে আবেদন করেছে 2021-এ, ওনারা 3 বছরের ভিতরে জানুয়ারির 2 তারিখ 2024 সালে ওনারা করে নিয়েছেন। অর্থাৎ আমরা কিন্তু আবেদন করেছিলাম ওদেরও 4 বছর আগে, কিন্তু কিছুতেই আমাদের আবেদন প্রক্রিয়া করে এটাকে আমরা করতে পারিনি। এই প্রশ্নে নির্দেশক পণ্যগুলি সুরক্ষা পেতে পারে, সেটার পদ্ধতিটা কী হবে সেটা আমি আপনাদের কাছে বলছি। তো কারণ এইটা তো শেষ ঘটনা না, আরও সামনে আসবে নিঃসন্দেহে। আমরা যদি দেখি তাহলে এটা ভারতের যে সমস্ত আবেদনগুলো জমা পড়েছে সেগুলোকে যদি আপনি নিরীক্ষা করেন তাহলে নিরীক্ষা করলেই দেখবেন অনেকগুলোতেই বাংলাদেশের স্বার্থ অত খুব প্রকাশ্যভাবে জড়িত। তো এইটার ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে আমরা কীভাবে কোন পদ্ধতিতে আগাবো, তো এইটাতে আগানোর ক্ষেত্রে যেটা মনে রাখা উচিত যে প্রত্যেকটা নিজস্ব দেশেরই একটি জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট মনোভাব থাকবে, এটাই স্বাভাবিক। জাতীয়ভাবে সেটা হলো যে সবগুলোকে আমাদের প্রথম যেই আমাদের যেগুলি আছে এইগুলোকে সম্পূর্ণভাবে তালিকাভুক্ত করতে হবে। আপনারা শুনেছেন, আমরাও বলেছি যে এইটার জন্য একটা কমপ্লিট অ্যান্ড অ্যাডিকুয়েট লিস্ট। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। পূর্ণাঙ্গ এবং পর্যাপ্ত তালিকা প্রস্তুত করতে হবে, এবং এই পূর্ণাঙ্গ এবং তালিকা প্রস্তুত করার জন্য যে একটু সমীক্ষা করা দরকার এ ব্যাপারেও কোনো দ্বিমত নাই, এটা সবাই একমত হবেন। এই এটা খুব দ্রুততার সাথে করা সম্ভব, স্থানীয় সরকার বিভিন্নকে ব্যবহার করে, সংস্কৃতি মন্ত্রণালয় এবং আমাদের শিক্ষা মন্ত্রণালয় এবং আমাদের অবশ্যই শিল্প মন্ত্রণালয়ের নেতৃত্বে এটা করা সম্ভব। এটা খুব দ্রুততার সাথে করা সম্ভব বলে আমরা মনে করি, 1 নম্বর। এবং 2 নম্বর যেটা হলো আইনি কাঠামোর ক্ষেত্রে, আন্তর্জাতিক কাঠামো, আন্তর্জাতিক কাঠামোর ক্ষেত্রে 3টি বিষয়কে আমরা এখানে সম্ভাবনাকে বলেছি। একটা হলো ভারতের সাথে দ্বিপাক্ষিক চুক্তি করা, দ্বিতীয়ত হলো ইউরোপিয়ান ইউনিয়নে যে মেধাস্বত্ব আইনের যে কাঠামো আছে সেটাকে পরিপালন করা এবং সেটার অধীনে আমাদের এই পণ্যগুলোকে স্থাপন করা, এবং তৃতীয়ত এটা হলো জেনেভা অ্যাক্ট অফ লিসবন এগ্রিমেন্ট 2015 সালের। এই 2015 সালের লিসবন এগ্রিমেন্টের জেনেভা অ্যাক্ট, মানে লিসবন এগ্রিমেন্ট আরও আগে হয়েছে, তারপরে জেনেভা অ্যাক্ট হয়েছে জেনেভাতে, সেই অ্যাক্টের অধীনে আমাদের এটাতে অংশ নেওয়া বা সদস্য হওয়া।